একসময় নিয়োগ দুর্নীতির একের পর এক মামলা লড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে তার করা নানা মন্তব্য পর্যবেক্ষণ নিয়ে চর্চাও হয়েছে আপাতত বিচার ব্যবস্থা থেকে দূরে রয়েছেন তিনি বিজেপির প্রার্থী হয়ে ভোটের প্রচারও করছেন পুরোদমে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে কাঁথিতে প্রার্থী তিনি এরই মধ্যে একটি নিয়োগ দুর্নীতির মামলা চলাকালীন শুনানিতে উঠে এল সেই প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ সম্প্রতি পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশও দিয়েছে এদিন সেই মামলা উঠেছিল আদালতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না উঠলেও তার প্রসঙ্গ উঠে এসেছে এদিন সোয়ালজবাবের মাঝে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গে ব্যবস্থার অবস্থা অত্যন্ত জঘন্য এ কথা শুনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন কোনটা জঘন্য রাজ্যের ব্যবস্থা নাকি একজন বিচারপতি এবং তার কার্যকলাপ এখন তো সবার কাছে পরিষ্কার যে কেন তিনি এই মামলাগুলোর বিষয়ে উৎসাহী ছিলেন উল্লেখ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দেন পরে যোগ দেন বিজেপিতে এরপর বিজেপি তাকে কাঁথি কেন্দ্র থেকে টিকিট দেয় পাহাড়ে নিযোগ দুর্নীতির মামলায় যে দুটি বেনামি চিঠি নিয়ে গত নয় এপ্রিল সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য রাজ্যের দাবি চিঠির প্রেরকের ঠিকানা ডাতলা মহাশ্মশান বৃহস্পতিবার দুপক্ষে বক্তব্য শোনেন বিচারপতি